আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য তো আজকের ব্লগ আপনারা দেখতে পাবেন যে সায়ান কতটা দুষ্ট দেখেন আমাদের বাড়িতে এসেছি আম্মু হচ্ছে আমাদের সব পুরাতন জামা কাপড় একদম ধুয়ে এরকম করে রঙের ডিব্বার মধ্যে এভাবে রেখে দিয়েছিল ভাজ করে করে আর সে এই ডিব্বাটা যখনই দেখেছে তখন থেকে তার এটা হচ্ছে সব কিছু ঢেলে নেওয়ার ছিল এটা এর আগেও করেছে এটা হচ্ছে দ্বিতীয়বার করা দ্বিতীয়বার একটা ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন এই যে একটা একটা করে সব সে বের করছে তার মানে সবগুলো সে ফেলে দিতেছে ভিতর থেকে সে সে হচ্ছে সেটাpartite ছিল না তাই সে বালতির ভিতরেই হচ্ছে উঠে যাচ্ছিল তারপরে হচ্ছে আমার পোল একটা বের করে দিল তারপরে দেখেন সে করে এখন হচ্ছে বালতিটা পুরা খালি হয়ে গেছে এখন সে এখন এটার মধ্যে এক এক করে সব হচ্ছে আবার ঢোকাবে তো শায়ানের এই কাজগুলো আসলে যখন করে ভালো লাগে মাঝে মাঝে মানে রাগ হয় আবার কি ভালোই লাগে হয়তো সময়টা এত ভালো করে কাটতো নেইটা কি আমার বুদ্ধি ছেলে সে হচ্ছে সব ঢালা দিয়েছিল এখন সবগুলো আবার সে হচ্ছে বালতির মধ্যে তুলে দিচ্ছে এত লক্ষ্মী ছেলে আর কার আছে বলেন তো তো আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে আমার সায়েনকে যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমার সায়নের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই সে যেন সুস্থ থাকে ভালো থাকে তো সে যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় আর এরকমই দুষ্ট করতেই থাকে তো এই তো আজকে এ পর্যন্ত সায়নের দুষ্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন যাদের বাসে এরকম আছে তারা একটু কমেন্ট করে জানাতে পারেন যে ওই দুষ্টুগুলো আবার সায়নের মতো এরকম দুষ্টু কিনা শায়ান যে এত দুষ্টু